সাম্প্রতিক রাজনৈতিক অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগের এই সংবাদ সম্মেলনের আয়োজন। সভাপতির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, গণতন্ত্রের ধোয়া তুলে ক্ষমতাসীনরা যে স্বেচ্ছাচারিতা করছে তা পরিহার করে 72 ঘন্টার মধ্যে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মেনে নিতে হবে। তিনি আরও বলেন, সরকার ইচ্ছা করলেই দেশে শান্তি ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারে। একই সময়ে বিরোধী দলকে ধ্বংসাত্মক এই হরতাল প্রত্যাহারে আহ্বান জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখানে দুইজন সাংসদ এম কে আনোয়ার এবং আহমেদের মতো দুইজন প্রবীণ মানুষ যেভাবে সরকার গ্রেফতার করেছে, কোন রকম অভিযোগ ছাড়া তাকে কোর্টে করা হয়েছে। কোর্ট তাদেরকে একেবারে অন্যায় অবৈধভাবে পাঠিয়েছে, যেহেতু পুলিশের কাছে ছিল না, পুলিশ কোনো অভিযোগ দাখিল করতে পারে নাই। দেশে এখন ক্রান্তিকাল চলছে উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, একজন নেতা ইচ্ছা করলে দেশ বাঁচাতে পারেন, সেজন্য প্রয়োজন উদার গণতান্ত্রিক চর্চার মানসিকতা। বিরোধী দলকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, সরকার যেমন দেশ চালাতে ব্যর্থ, তেমনি দেশের অতন্ত্য প্রহরী হিসেবে বিরোধী দলও ব্যর্থ হয়েছে। থানায় মামলা দিয়েছেন, সরকার এত তৎপর প্রবীণ নেতৃবৃন্দকে গ্রেফতার করতে পারে, বিরোধী দলের প্রধান নেতা পুলিশ দিয়ে ঘেরাও করে রাখতে পারে, কিন্তু যারা নুরুল সন্তানকে হাইজ্যাক করবেন টকশোতে গেলে এরকম হুমকি দেন, অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকার বিরোধী দলকে লাঞ্ছিত করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী, এর কুফল দেশের রাজনীতিতেই প্রতিফলিত হবে। সেটা যদি করেন জাতির জন্য কল্যাণ বয়ে আনবে, জাতি জানবে যে এতদিন পর্যন্ত যাই করেছেন, বিরোধীকে ঠেকিয়ে রেখেছেন ন্যায়ভাবে, অন্যভাবে আইন 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 দেখিয়ে, আইন না দেখিয়ে যেসব ভাবে বিরোধীকে ঠেকিয়ে রেখেছেন নির্বাচন থেকে, অন্তত সেটা থেকে রেহাই দেওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন। বিএনপি কেন্দ্রীয় 5 নেতাকে গ্রেফতারের নিন্দা ও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। জার্নাল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।